আচ্ছা, একটা হচ্ছে বেশ মানবিক নিউজ আমরা শেয়ার করি, এই বিশ্লেষণ করি বা আলোচনা করি। বাবা আর রিক্সা চালক, বিষয়টি জানার পর বিয়ের 3 মাসের মাথায় সুমিকে তালাক দেয় স্বামী। সেই শনিবার মেডিকেলে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে সুযোগ পেয়েছেন রংপুর মেডিকেল কলেজে। বাবা রিক্সা চালক জানার 3 মাসের মাথায় মেয়েটাকে ডিভোর্স দেয় হাজব্যান্ড, তারপর সেই মেয়ে এখন মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। খুবই একটা ভালো ব্যাপার না, ভালো নেসেসারিলি ইয়েস ভালো, সেটাই মূলত কারণে আলোচনা করতেছি। কিন্তু এই যে বাবা রিক্সা চালক জানা যে তালাক দিল, এই পয়েন্টটাতে লাস্টে আসবো, মজা আছে ওখানে। যে পড়ান পরিবার এলাকাবাসী চান সুমি চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করবেন। পারিবারিক অবস্থা, এখান থেকে সে একটা সরকারি মেডিকেলে চান্স পাইছে, এবং একটা সরকারি মেডিকেলে চান্স পাওয়া বাংলাদেশে যেই পরিমাণ কম্পিটিশন হয়, তার মানে সে কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটিতে চান্স পাইছে বা সারা পৃথিবীর টপ কোনো একটা প্রতিষ্ঠানে চান্স পাওয়ার মতো কাজ কিন্তু সে করে ফেলছে। এই অপরচুনিটি, এই ব্যাকগ্রাউন্ড থেকে মূলত আমি কারণে আলোচনাটা করতে যাচ্ছি, যে এই ধরনের খবরগুলো আমাকে খুবই গর্বিত করে। সোনার বাঙালি তো গর্বিত এমনিতেই, নানান কারণে এদের গর্বের শেষ নেই, নায়কগুলো না, আমাকে গর্বিত করে এইসব স্টোরি, যে যে এই মানে হিউম্যান পটেনশিয়াল তো আসলে সত্যি কথা বলতে কথায় কথা খালি সোনার বাঙালির কথা, এগুলোর দুটা দুও না দিলে শান্তি লাগে না। সোনার বাঙালির ধারণা তারা এই পৃথিবী অবাক তাকিয়ে রয়ে, তারা বিশ্ব সেরা কী কী জানি না, না না না, হিউম্যান পটেনশিয়াল সারা পৃথিবীর এই কোনা থেকে ওই কোনার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা আমেরিকানের যতটুকু পটেনশিয়াল, একটা বাংলাদেশের ঠিক ততটুকু পটেনশিয়াল, একটা নাইজেরিয়ানের ঠিক ততটুকুই পটেনশিয়াল। জিওগ্রাফি কোনো পার্থক্য তৈরি করে না, পার্থক্য যেটা তৈরি করে জিওগ্রাফির কারণে, যে ভিন্ন ভিন্ন কালচার গড়ে উঠছে এক এক জায়গায়, এক এক কালচার, সেই কালচার হইতেছে পার্থক্য তৈরি করে, এবং কালচারের কারণে অবশ্যই অপরচুনিটিস স্টাফ সব কিছু মিলে পার্থক্যটা ওই জায়গাতে হয়, রাইট? সো হিউম্যান পটেনশিয়ালের দিক থেকে কোনো পার্থক্য নেই। যে মেয়েটা এখান থেকে ইয়ে করতেছে, এটা বাংলাদেশের কোনো আলাদা কিছু না, বা এই মেয়ের কোনো এক্সেপশনাল কিছু না, এটা নাইজেরিয়াতেও এরকম করতেছে, সোমালিয়াতেও করতেছে, সব পৃথিবী সবখানেই হচ্ছে। হ্যাঁ, একটা আমেরিকান, আজকে যদি আমেরিকা যদি গরিব দেশ হইতো, আমেরিকা থেকে আমেরিকানরা কিন্তু এরকম স্ট্রাগল করে করে অনেক আমেরিকান উঠে আসতো, রাইট? সো হিউম্যান পটেনশিয়াল জায়গা থেকে ওকে আমি এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না। সো কিন্তু সার্কামস্টান্সেসের কারণে আমরা ভিন্নভাবে রিয়্যাক্ট করি, ভিন্নভাবে ভিন্ন ভিন্ন স্ট্রাগল আমাদের লাইফে, রাইট? সো ওই জায়গা থেকে যে ননির পুতুল বা দুধে মুখে হইতেছে স্বর্ণের চামচ নিয়ে যারা বেড়ে উঠছে, বেঁচে উঠছে, লাইফে স্ট্রাগল করে উঠে আসতে হয় নাই, আমি বলতেছি না তাদের, তাই বলে তাদের পটেনশিয়াল নেই, তো বলে নিলাম, আমি মনে করি সবারই পটেনশিয়াল আছে। তো তাদের সেই পটেনশিয়ালকে এস্টাবলিশ করার জন্য তাদেরকে কোনো এক্সট্রা লেংথে যাইতে হয় নাই, তাদের কিছুই করতে হয় নাই। এই যে মেয়েটাকে, সে তার পটেনশিয়ালের প্রমাণ দেওয়ার জন্য তাকে অনেক ফাইট করে এই পর্যন্ত উঠে আসতে হচ্ছে। নট ওনলি যেটা বললাম, বাংলাদেশ গরিব দেশ, জনসংখ্যা বেশি, এখানকার অপরচুনিটির জন্য প্রচুর কম্পিটিশন হয়, একটা সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, একটা পৃথিবীর সেরা প্রতিষ্ঠানগুলোতে চান্স পাওয়ার মতো একটা ফিট, সেই পর্যায়ের ফিট। নট ওনলি দ্যাট, তার উপর তার ব্যাকগ্রাউন্ড, রাইট? বাংলাদেশে একটা সচ্ছল পরিবারের ছেলে বা মেয়েও যদি একটা সরকারি ইউনিভার্সিটিতে, সরকারি মেডিকেলে চান্স পায়, এটা স্টিল একটা ইন্টারন্যাশনাল লেভেলের ফিট। সেটা অন টপ অফ দ্যাট, সে হইতেছে এই ফিট অর্জন করছে তার এই ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো এবং বাংলাদেশের বেশিরভাগ স্টোরি কিন্তু এরকম, রাইট? যে খুবই গ্রামের বা দরিদ্র, বা বেশিরভাগ তো এরকমই খুব স্ট্রাগল করে উঠে আসার গল্প। সো এগুলো হইতেছে রিয়েল এই দেশের, হইতেছে আমাদের যদি গর্বিত হওয়ার মতো কিছু থেকে থাকে, সত্যিকার অর্থে নাই, যদি সত্যিকার অর্থে কিছু থেকে থাকে, এগুলো হইতেছে গর্বিত হওয়ার মতো গল্প। তার বাবার কথা বলতো, কত টাকা নষ্ট করছে তোমার, দেড় হাজার টাকার জন্য তুমি পরীক্ষা দিবে, দেন, আমার কোনো আপত্তি নাই, দেন। বাবা বলছে যে তারপরে আমি তোমাকে কিডনি বিক্রি করে হলেও টাকা পড়াবো, রক্ত বিক্রি করে। এইরকম কিছু গ্রামের বা গরিব মানুষ, এরকম গ্রামের গরিব পুরুষ মানুষ দেখা মিলে মাঝে মধ্যে, খুবই একটা অদ্ভুত অবিশ্বাসের ব্যাপার, এটা আউটলায়ার। কিন্তু সাধারণত গরিব গ্রামের আমরা যত স্টোরি দেখি বা যত ঘটনা শুনবেন, কাজের মহিলা বা এরকম বিয়ে করছে, জামাই ছেড়ে দিয়ে চলে গেছে, রিক্সাওয়ালা হাজব্যান্ড বা শ্রমিক হাজব্যান্ড, মানে বেসিক্যালি প্রিমিটিভ, যাদের শিক্ষা দীক্ষা নাই, অপরচুনিটি নাই, আমি বলতেছি না তারা খারাপ মানুষ, মানে আমরা বরং নিজেদেরকে শিক্ষিত সভ্য হওয়ার পর আমরা নিজেদেরকে ইয়ে করছি, আমরা নিজেদেরকে চেক করি আর কি, হ্যাঁ, কিন্তু ওইটা হচ্ছে প্রিমিটিভ আর্ট। সো তাদের তো নিজেদেরকে চেক করার কোনো প্রয়োজন পড়ে নাই, কোনো সেই শিক্ষা দীক্ষা, সেই অপরচুনিটি নাই, সারা বেসিক্যালি ওরকম আচরণ করে। সো এটা সেটা সেটা তো তাতে করে যেটা হয়, আমরা দেখতে পাই যে দরিদ্র পুরুষরা যেটা করে, যে বাচ্চা কাচ্চার খোঁজ খবর নেয় না, বাচ্চা কাচ্চা ফালাই রেখে চলে যায়, আবার আরেক জায়গায় গিয়ে বিয়ে করে, ফ্যামিলি গাই না আর কি এরা।
তো সেই জায়গায় মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ কিছু এরকম গ্রামের পুরুষের দেখা মিলে বা গরিব পুরুষের দেখা মিলে, যারা হইতেছে ফ্যামিলির প্রতি, ফ্যামিলি গাই ওয়াইফের প্রতি খুবই অ্যাফেকশনেট, ওয়াইফের খোঁজ খবর নেয়, ওয়াইফের যত্ন নেয়, বাচ্চা কাচ্চার যত্ন নেয়, মাঝে মধ্যে এরকম দেখা মিলে, এটা হইতেছে এরকম একজন ভদ্রলোক যে নিজের রক্ত বিক্রি করা পানি দিয়ে এই মেয়েকে পড়াশোনা করাইতেছে, তাকে বলছে যে তোমার প্রয়োজনে আমার কিডনি বিক্রি করে ফেলো, তোমাকে পড়াশোনা করাবো। এবং এটা যে একটা হিউজ রেসপন্সিবিলিটি চলে আসে কাঁধে, যে এই মেয়েটার বাবা মা এত গরিব, এত কষ্ট করতেছে। এবং বাই দ্য ওয়ে আমার এই জিনিসগুলো এত কষ্ট লাগে ভাবলে, যে একটা বাবা মা যখন তার বাচ্চা কিছু একটা চায় সেটা যদি দিতে না পারে, যেমন মেয়েটা বলতেছে আমি পড়াশোনা করতে চাই বাবা, এখন বাবার টাকা পয়সা নাই, পারতেছে না, যে মানে এই কষ্টটা অকল্পনীয়, কল্পনা দিতে, আমি আমার নিজে দুইটা বাচ্চা আছে এখন আমার, মানে এগুলো আমি আমার প্রতিবার এই জিনিসটা ভাবলে আমার কান্না চলে আসে চোখে, যে আমার বাচ্চাগুলোকে যখন কোনো কিছু খাইতে যাচ্ছে, খাইতে দিচ্ছি, আমার প্রতিবারই চিন্তা আসে যে আমি আমার ওয়াইফ, এটা মাঝে মধ্যে আমরা প্রায়শই আলোচনা করি, যে বাংলাদেশে যে গরিব বাচ্চাগুলো নানান কিছু খাইতে চায়, কাজ করে, বিভিন্ন বাসায় কাজ করে, যে বাসায় কাজ করতেছে কাজের মহিলা বাচ্চা নিয়ে আসছে, সেই বাসাতে হইতেছে বাসার যে বাড়ির মালিক তার বাচ্চারা খাইতেছে, রাইট? তো এই কাজের মহিলার বাচ্চাটাও খাইতে যাচ্ছে কিন্তু মহিলা দিতে পারতেছে না। হ্যাঁ, মানে এই অসহায়ত্ব ভাষায় প্রকাশ করার মতো না, যে আমার ছোট্ট একটা বাচ্চা একটা জিনিস চাইতেছে দিতে পারতেছে না, একটা জিনিস আরেকটা হইতেছে যে তার চোখের সামনে আরেকটা বাচ্চা খাইতেছে নানান খাবার, সে বাচ্চা তো, সে তার বোঝে না কোনো কিছু, রাইট? যে এটা চাওয়া ঠিক হয় না, সে তার মতো করে বলে, চায়, কান্না করে, একটা বাবা মার যে অসহায়ত্বটা দিতে না পারা, এত কষ্টের জীবন আমাদের দেশের মানুষদের। তো যাই হোক, ইট মেক্স মি ইমোশনাল এভরি টাইম যখন চিন্তা করি নিজের বাচ্চাকে ওই জায়গায় বসায়। যাই হোক, তো এই মেয়েটার হচ্ছে তার বাবা, তার বাবা বলছে তুমি পড়ো, তুমি যা করতে চাও করো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, আমি তোমাকে সাপোর্ট দেওয়ার আর কি। সো শতাংশের বসতভিটাই তাদের একমাত্র সম্পদ। রিক্সা চালক বাবার অভাবে সংসারে পড়াশোনা চালিয়ে যান তিনি। বছর খানিক আগে সুমির বিয়ে হয়, সুখের দিন কাটানোর স্বপ্ন ছিল তার, কিন্তু বাবা রিক্সা চালায় এটি জানার পর বিয়ের তিন মাসের মাথায় তাকে তালাক দেয় স্বামী। পরিবারের লোকজন ভেঙে পড়লো দোমেদানি সুমির। বাবা গোলাম মোস্তফাও প্রতিজ্ঞা করেন শত কষ্ট মেয়েকে উচ্চশিক্ষিত করবেন। বাবার সে স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় 77.05 স্কোর নিয়ে রংপুর মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে সুমির। তার এই সাফল্যে খুশি পরিবার ও এলাকাবাসী। 77.05 প্রায় 80, বেশ ভালো নাম্বার, বেশ ভালো নাম্বার। মেডিকেলে চান্স পাইতে হইলে লাস্ট কেমন নাম্বার পাইতে হয়, আই গেস 70-60 মতো পাইলেও বোধ হয় চান্স পাওয়া যায়। যারা প্রথম দিকে থাকে তারা 90-90 উপরে পায়। সো সে 77.0 প্রায় 80 নাম্বার পাইছে। রংপুর তো রিলেটিভলি পেছনের দিকে, হয়তো সে রংপুর বাড়ি দেখে কাছাকাছি নিছে কিনা সেটা একটা কারণ হতে পারে। 77.0 মানে যথেষ্ট ভালো নাম্বার পাইছে সে। কিন্তু মেয়েটার আত্মবিশ্বাস একটু ঘাটতি আছে বোঝা গেল, এটাই যে এখন কথা থেকে জানতে পারবো। আমি বললাম যে না মা, তুমি তো মেডিকেলে কোচিং করোনি, তুমি তো ভার্সিটি কোচিং করো, মেডিকেলে কোচিং, আমি মেডিকেলে পরীক্ষা দেয় যদি না থাকি তাহলে জানো আপনি আগ করেন না। তারপর বললাম না মা, কত টাকা নষ্ট করছি তোমার দিতে, 1.5 লাখ টাকার জন্য তুমি পরীক্ষা দেবে, দেন, আমার কোনো আপত্তি নাই, দেন। আল্লাহর রহমতে শুক্রবারে পরীক্ষা হয়েছে, রেজাল্ট শুনে আমি খুব খুশি এবং আনন্দিত। তার জন্য দোয়া করি এবং সমাজের সকলের কাছে তার জন্য দোয়া চাই। তুমি মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমরা খুব গর্বিত। দেশ এবং দেশের জন্য ভালো হয়, সেভাবে আমি বড় ডাক্তার হতে পারি, মেডিকেল ভালো অনেক ইয়া দান করতে পারে, এটাই আমাদের সকলের আশা। সুমি হচ্ছেন চিকিৎসা একটা ব্যাপার, পুরো গ্রামের মধ্যে কিন্তু সে এখন সেলিব্রিটি হয়ে গেছে, রাইট? সো ওইসব জায়গা থেকে তো উঠে আসা খুবই আমি যেই থানা থেকে ঢাকা পুলিশে চান্স পাইছি, পুরো থানায় মনে হয় আই ডোন্ট নো কয়জন চান্স পাইছে এরকম। সো এই বিষয়গুলো এরকম আর কি, যে আপনি ওইসব জায়গা থেকে কী জানি বলে, আমাদের এলাকাতে এরকম দেখছি যে কোনো কেউ একজন মেডিকেলে চান্স পাইছে পুরো এলাকার সবাই জানে, কারণ এরকম অনেক বছর পর কেউ একজন চান্স পাইছে মেডিকেল, অনেক বছর পর একজন চান্স পাইছে ঢাকা পুলিশে। সো এইগুলো আর কি, যে পুরো এলাকার মানুষজন সেলিব্রেট করতেছে, পুরো গ্রামের মানুষজন একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়াইছে না? আমার বাবা একজন রিক্সা চালক, তিনি ছোটবেলা থেকেই আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। তার ইচ্ছে ছিল আমাকে ডাক্তার বানানো। তিনি আমাকে বলেছিলেন যে তার রক্ত যদি ব্যস্ত হয় তাও তিনি আমাকে লেখাপড়া করাবেন, একটা ডাক্তার হিসেবে আমাকে তিনি দেখেছেন। যদি তার কিডনিও বিক্রি করতে হয় তবুও তিনি আমাকে একটা ভালো একটা পজিশনে নিয়ে দেখতে চান। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে থাকি তখন আমার বিয়ে হয়ে যায়। এইচএসসি পরীক্ষার 2 মাস আগে আমার ডিভোর্স হয়ে যায়। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা পরিচয় করবো। তারা আমাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে মেয়েদের আসলেই নিজের একটা পরিচয় থাকা দরকার। ডিভোর্সের পর আমি আবার নতুন উদ্যমে আমার পড়াশোনা শুরু করি। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল মেডিকেলে পড়ার, কিন্তু এটার এইচএসসি এক্সাম খারাপ হওয়ার ভয়ে আমি মেডিকেলের প্রস্তুতি নেই না, ভার্সিটির প্রস্তুতি নেই। এইচএসসি এক্সাম খারাপ হয় সে ভয়ে হইতেছে, ভার্সিটির প্রস্তুতি নেই, মেডিকেলের প্রস্তুতি নেয় না। কিন্তু যখন এইচএসসি রেজাল্ট দেয় তখন আল্লাহর রহমতে রেজাল্ট আমার ভালো আসে, তখন থেকে আমি আবার মেডিকেল প্রস্তুতি নেওয়া শুরু করি। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সে তার পরীক্ষা খারাপ হইছে, সে মনে করে তার পরীক্ষা খারাপ হইছে,
এই কারণে সে ভয় মেডিকেলের প্রস্তুতি নিচ্ছিল না, কিন্তু রেজাল্ট আসার পর দেখা গেল তার রেজাল্ট ভালো। এটা হইতেছে যে বাংলাদেশের এখন গড়পড়তে প্লাসের কারণে। দেখেন মেয়ে বলতেছে, আমি যেটা বললাম তার কনফিডেন্সের একটু ঘাটতি আছে, যে কারণে বললাম, কারণ হচ্ছে সে তো মেডিকেলে খুব ভালো নাম্বার পাইছে অ্যাডমিশন টেস্টে, 77.78 ঠিক, মানে কম কমের দিকে নাম্বার পায় নাই, 20-এর দিকেই নাম্বার পাইছে বা মাঝামাঝি রকমের নাম্বার পাই পেয়ে চান্স পেয়েছে। সো সে অনেক ভালো করছে, সে কেপেবল, তার মানে সে হয়তো আত্মবিশ্বাসে ভুগতেছে দেখে, আত্মবিশ্বাসহীনতায় কিছুটা আছে দেখে হয়তো বাসে, অবশ্যই থাকারই কথা, কনফিডেন্সের ঘাটতি সে এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসতেছে, কনফিডেন্স থাকার কথা না। সো কিন্তু আমি বলতেছি যে মেবি তার সে বলতেছে তার HSC পরীক্ষা খারাপ হয়েছে, মেবি তার খারাপ হয়েছে তার কনফিডেন্সের ঘাটতি, আর মেবি আসলেই খারাপ হয়েছে, কিন্তু এ প্লাসের কর্ডালিকা প্রবাহে ভালো পরীক্ষা হইলে প্লাস, খারাপ পরীক্ষা হইলে প্লাস, হু নোস কি হয় এই দেশে। নিজে থেকে নিজের প্রস্তুতিতে নিজের চেষ্টায় আল্লাহর রহমতে সকলের দোয়ায় আজ আমি রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি। বড় ডাক্তার হওয়ার আগে আমি একটা ভালো মানুষ হতে চাই, প্রকৃত মানুষ হতে চাই। আচ্ছা আচ্ছা আপু, তুমি আপু না, তুমি আমার মেয়ের বয়সী হয়ে গেছো, আমার অনেক বয়স হয়ে গেছে। আচ্ছা ছোট বোন, তুমি ডাক্তার হওয়ার আগে একটা ভালো মানুষ হইতে চাও, আচ্ছা ঠিক আছে। এখানে এখানে যে জিনিসটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, এই যে শুরুতে বললো এবং মেয়েটাও বললো যে তার বাবা রিক্সা চালক জানায় তাকে ডিভোর্স দেয়, অ্যাপারেন্টলি মনে হইতে পারে তার হাজব্যান্ডটা খারাপ মানুষ। রিয়েলি খারাপ মানুষটা কে আসলে? এখানে বিয়ের 3 মাসের মাথায় উনি জানলো রিক্সা চালক বাবা, তো বিয়ের আগে জানা নাই কেন? আপনারা কি গোপন করছিলেন সেই তথ্যটা? বাংলাদেশে তো বিয়ে করতে গেলে প্রথম জিনিসটা জানতে চায় যে মেয়ের বা ছেলের বাবা মা কী করে। হ্যাঁ, 14 খান থেকে খবর বের করার চেষ্টা করে যে ফ্যামিলিকে। সো তার মানে যদি সেটা সত্য হয়ে থাকে, মনে হচ্ছে সত্য কারণ মেয়েও একই কথা বলতেছে খবরও তো আসলো, যা হোক, যে সেটা যদি সত্য ধরে নেই, অসত্য মনে করার কোনো কারণ নাই, যে সে যখন জানছে ছেলে বিয়ের 3 মাস পর মেয়ের বাবা রিক্সা চালক, তাকে তালাক দিয়ে দিছে, খুবই খারাপ একটা কাজ হয়েছে মনে হতে পারে অ্যাপারেন্টলি। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা তাহলে তথ্য গোপন করছিলেন, ছেলে যদি 3 মাস পর কেমনে ফাইন্ড আউট করলো যে মেয়ের বাবা রিক্সা চালক আগে কীভাবে জানতো না, তার মানে এটা তথ্য গোপন করা হয়েছে। এবং এটা অহরহ হয় বাংলাদেশে তথ্য গোপন করা, ইভেন বিয়ের ক্ষেত্রে তথ্য গোপন করা অহরহ। তো এখন দেখেন, মেয়েটা বললো যে সে ভালো মানুষ হইতে চায়, মানুষের মতো মানুষ হইতে চায়। ভালো মানুষ মানুষের মতো মানুষ কিন্তু তোমরা এখনই না, অলরেডি না। আমি এটা মানে ওইভাবে বললে একটু হার্শ শোনায়, কিন্তু মানে তাদের আসলে সত্যি কথা বলতে ন্যায় নীতির সংজ্ঞা সঠিক ভিটিকের সংজ্ঞায় হইতেছে ম্যাচটা। তাদের কাছে কিন্তু এরকম অপরাধ না যে একটু মিথ্যা কথা বলবো, একটু প্রতারণা করবো, একটু বাটপারি করবো। এটা বাঙালির ওয়ার্ল্ড ভিউ এরকম, বাঙালি কিন্তু এগুলো কোনো অপরাধ মনে করে না। এটা যে একটা অপরাধ হয়েছে এটা কিন্তু আমি আপনি তাদেরকে বুঝিয়ে দিতে পারবেন না। মানে সো আমি ওই জায়গা থেকে আর কি যে বলতেছি যে ভালো মানুষ হইতে হইলে তো আসলে এটা অনেক দূরের পথ, বাঙালির জন্য তো ভালো হওয়াটা অনেক কঠিন একটা কাজ। মেয়েটা দেখেন ইয়ে কী জানি বলে সুন্দর করে পর্দাটা করতেছে, আমি বলতেছি না সে খারাপ, আমি আগে আমি বলতে চাই যে সে যেই শিক্ষা যেই সংস্কৃতির মধ্যে বেড়ে উঠতেছে, তার সমাজ তার ওয়ার্ল্ড ভিউয়ে তার ওয়ার্ল্ড এটা কোনো অপরাধ না, এরকম মিথ্যা কথা বলা, প্রতারণা করা। এত বড় একটা ওই ছেলের সাথে কত বড় প্রতারণা হয়েছে এবং ছেলেটা তো ক্ষুব্ধ হয়েই তালাক দিছে, এত বড় লেভেলের একটা প্রতারণা করছে, তাদের কাছে কিন্তু এটা প্রতারণা মনে তখনও হয় না, এখনও আমার শিওর মনে হচ্ছে না, রাইট? গতকালকে একটা খবর দেখতেছিলাম যে পরকীয়া প্রেমের কাহিনী আর কি জায়গা, সো না না পরকীয়া প্রেম না, ওই যে পারিবারিক কলহ, পারিবারিক কলহের কারণে মেরে ফেলছে বাচ্চাকে। সো যে এই বাচ্চাকে মেরে ফেলছে তার বাবা হইতেছে মামলা করতে যাচ্ছিলো দেখে, হইতেছে ওই লোকের মামলা করতে যাচ্ছিলো দেখে, হ্যাঁ ওই লোকের বিরুদ্ধে একটা ধর্ষণ মামলা হইতেছে, সোনার বাংলা যা হয় আর কি, পুরুষদেরকে ফাঁসানোর জন্য এগুলো ব্যবহার করা হয়, ধর্ষণ মামলা দিয়ে ওই লোকের হয়রানি এসে। সো যে হত্যা করছে বাচ্চাটাকে, সেই হত্যাকারী, এই হত্যাকারীর মার ইন্টারভিউ নিতে গেছে, দেখলাম ওরে মহিলার যে ঘোমটা, যে বিশাল ইয়ে পরা, মানে একটা তো আছে বাংলাদেশে সবাই র্যান্ডমলি মাথায় কাপড় দেয় ওইরকম না, ব্যাপক হিজাব এবং একেবারে একটু পর্যন্ত বানরের মতো করে শুধু একটুক মুখ দেখা, কিছু দেখা যায় না, এত বড় হিজাবই ঝাড়ু দিতেছে হিজাব পরে পরে ওই মহিলার মেয়ে কিন্তু খুন করছে, এবং মহিলা ডিফেন্ড করতেছে নানান রকম মিথ্যা, ওই মিথ্যা কথা বলতেছিল ওই জায়গার মধ্যে আর কি, যে কী হয়েছে না হয়েছে, অসত্য কথা বলতেছিল। সো এদের পর্দা, এদের নামাজ, এদের রোজা, বাঙালির কথা বলতেছে, মেয়ে মেয়েটার কথা পার্টিকুলারলি বলতেছি না, সে ছোটো মেয়ে, বাঙালি আর কি, এরা এরা ধরেন যে এদের জগতে সামান্য কয়েকটা অপরাধ, যে ওই ছেলে মেয়ে কিছু করলো কি না, তারপর হইতেছে নামাজ পড়লো কি না, নামাজের কাতার সোজা হইলো কিনা, এগুলো হচ্ছে তাদের জগতে ব্যাপক আলোচনার বিষয়। আর এমনিতে সারাদিন দুর্নীতি, প্রতারণা, অন্যায়, অবিচার, মিথ্যা, এগুলো ওরা কিছুই মনে করে না, রাইট? সো ঘটনা শুরুতে আলোচনা শুরু হয়ে এটা দিয়ে যে ছেলেটা খুব খারাপ, তার হাজব্যান্ডটা খুব খারাপ মানুষ, আসলে খারাপ মানুষ তার হাজব্যান্ড না, তো খারাপ মানুষ হচ্ছে হচ্ছে ওর বাবা, রিক্সা চালক বাবা, সব সম্ভবত যারা তথ্যটা গোপন করছে। যাই হোক, এটা আমার মূল আলোচনার এখানে ফোকাস না, মূল আলোচনার ফোকাস হচ্ছে যে এই মেয়েটার সাফল্যটা খুবই সেলিব্রেট করার মতো একটা সাফল্য।